নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নগরবাসী নৌকা প্রতীকেই ভোট দেবে, আর নির্বাচন সুষ্ঠু হলে জয় নিশ্চিত বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সিদ্দিরগঞ্জের চালকুড়ি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। আবার নির্বাচিত হলে কদম রসুলপুর শীতলক্ষা সেতু নির্মাণের কথা জানান। দীর্ঘ 10 বছর যাবত আমি কাজ করছি এই এলাকাতে, আপনারা নিজেরাও দেখলেন, এলাকাবাসীকে দেখলেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কদম রসুল ব্রিজের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আমরা ভিত্তিপ্রস্তর করব, আরও যে চাহিদা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে দেব। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতিমার্কা প্রতীকে গণসংযোগ করেন 17 ও 18 নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকায়। এ সময় নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। জনগণ তো স্বতঃস্ফূর্তভাবে নামছে, আমি মনে করি এটা একটা গণবিপ্লব হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা চালাইতে টাকার জোরে কেউ যদি সাউন্ড সিস্টেম চালায়, তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এটা দেখার। এদিকে ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ, যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা জানান তারা। যিনি নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন করবে, জনবান্ধব একজন মেয়র হবেন, ওনাকে মেয়র হিসাবে চাচ্ছি। করোনায় যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে যারা আমাদের উন্নয়ন করবে ওই রকম প্রার্থী চাই আমি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করারও দাবি তাদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।